হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রসেনজিৎ, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে গোলাপ গাছের আদর্শ মাটি তোমরা কীভাবে বানাবে। আমি লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাটির গোলাপ গাছ থেকে আমি সিন্ডারে ট্রান্সপ্লান্ট করেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো অনেকের কাছেই সিন্ডার অ্যাভেলেবেল নেই, তাই তাদের তো অসুবিধা হবেই যে সিন্ডার তারা জোগাড় করতে পারছে না। তো আজকে এমন একটা আদর্শ মাটি তোমাদের সাথে আমি দেখাবো গোলাপ গাছের জন্য, যেটা খুব সহজে তোমাদের হাতের কাছে অ্যাভেলেবেল হবে, সেই উপকরণগুলো সেটা দিয়ে তোমরা গোলাপ গাছের মাটি খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই গোলাপ গাছের জন্য আদর্শ মাটি তোমরা কীভাবে বানাবে। গোলাপ গাছের মাটি বানানোর জন্য প্রথমেই তোমায় যেটা খেয়াল করতে হবে সেটা হবে গাছের মাটি যেন ওয়েল ড্রেনড হয়, গাছের গোড়ায় যেন কোনো রকমের জল জমতে না পারে, আর তার মধ্যে যেন অনেক জৈব উপাদান বর্তমান থাকে। তো অক্টোবরের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আমরা মূলত কি করি, কোনো গাছ শীতের গাছ বসানোর আগে মাটিটা আগের থেকে তৈরি করে রাখি। তা সেই মাটি যদি তোমার কাছে তৈরি করা না থাকে, তুমি ইনস্ট্যান্ট কোনো গাছ এনে বাড়িতে বসাতে চাও মাটি বানিয়ে, আর তোমার বাড়িতে যদি পূর্ণ গোলাপ গাছ থাকে সেগুলো যদি রিপোর্টিং করতে চাও, তাহলে আজকে যে মাটিটা বলবো সেই মাটিতে তোমরা গোলাপ গাছ বসাতে পারবে। আর তুমি যদি পূর্ণ মাটি বানিয়ে রাখতে চাও তাহলে এর সাথে কী কী উপাদান মেশাতে হবে সেগুলো তোমাদের বলবো। তো আজকে যে মাটিটা বলবো সেটা হচ্ছে এক টব দোঁয়াশ মাটি, এক টব ভার্মি কম্পোস্ট, আর এক টব হচ্ছে লাল বালি, বিল্ডিং তৈরি করা যে লাল বালি, সেটা মোটা গ্রাভেলসগুলো চেলে নিয়ে এই বালিটা ধুয়ে শুকিয়ে নিয়ে রাখা আছে, আর সাথে আছে এক মুঠো পরিমাণ নিম খোল। এইভাবে তুমি তিনটে উপাদান ভালো করে মিশিয়ে তুমি গাছ বসাতে পারো। আমি একটা গাছ প্রতিস্থাপন করে তোমাদের সাথে শেয়ার করব। আর তুমি যদি মাটিটা আরও রিচ বানাতে চাও তাহলে তোমায় কিন্তু 15 দিন আগে 20 দিন আগে মাটি বানিয়ে রাখতে হবে। ঠিক এই অনুপাতে এই উপকরণগুলো নিয়ে এর সাথে তোমায় নিম খোল মেশাতে হবে, সর্ষের খোল মেশাতে হবে 1 মুঠো পরিমাণ, হাড় গুঁড়ো 1 মুঠো পরিমাণ, শিং খুচি 1 মুঠো পরিমাণ, বাদাম খোল 1 মুঠো পরিমাণ। এইভাবে মিশিয়ে সুন্দর করে জলের ছিটে দিয়ে বস্তাবন্দি করে রাখলে সেটা আরও রিচ সয়েল তৈরি হয়ে যাবে। তো তোমার কাছে সেই মাটি যদি না থাকে তাহলে এই মাটিতে আমরা সুন্দর করে গাছ বসিয়ে আগামী দিনে গাছকে আমরা খাবার খাইয়ে সুন্দর করে গাছ বড় করতে পারবো, সেই আপডেটটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আগে মাটিটা বানিয়ে নিই। দেখো এক টব মাটি মানে তুমি এক টব মাটির থেকে তুমি এখানে 3 টব মাটি পেয়ে যাচ্ছ, 1 টব মাটি, 1 টব ভার্মি, আর 1 টব তুমি লাল বালি দিয়ে দিলে, তার মানে তোমার 8 ইঞ্চি টবে এগুলো সব আছে, 8 ইঞ্চি টবে 3 টব মাটি তৈরি হয়ে গেলো। আর এখানে নিম খোলটা তুমি দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে। মিশিয়ে নেওয়ার পরে তুমি যে মাটিটা পাবে সেই মাটিতে কোনো রকমে জল জমার কোনো চান্স থাকবে না। গোলাপ গাছে মাটির গাছ যখন আমরা করব তখন আমাদের মাটিটা কিন্তু অবশ্যই করে খুব সুন্দরভাবে বানাতে হবে, কারণ গোলাপের মাটিটাই হচ্ছে সব। তারপরে তো তোমায় আগামী পরিচর্যাগুলো মেনটেন করতে হবে, কিন্তু মাটিটা খুব সুন্দরভাবে আগে তোমায় বানাতে হবে। মাটি ভালো যদি বানাতে না পারো, ওয়েল ড্রেনড একটা সুন্দর মাটি যদি বানাতে না পারো, তাহলে তুমি গোলাপ গাছ থেকে আশানুরূপ ফল পাবে না। তো প্রথমে টপটা রেডি করবে একটা খোলামখুচি কিংবা টপ ভাঙা দিয়ে, আর 1 লেয়ার মতো বালি দিয়ে দেবে ড্রেনেজ সিস্টেমের জায়গায়, তাহলে মাটিটা ধুয়ে আর বেরিয়ে যাবে না। খুব সুন্দরভাবে দিয়ে প্রথমে নিচে দেবে, অল্প একটু মাটি দিয়ে একটু বেড মতো বানিয়ে নেবে, বানিয়ে নিয়ে একটু চেপে দেবে কোনো রকম এয়ার গ্যাপ যেন না থাকে। আর গোলাপ গাছ যখন তুমি প্রতিস্থাপন করবে, তুমি সবসময় নার্সারি থেকে গাছ কিনে আনার পরে তুমি বেয়ার রুট করে নেবে, কারণ গাছের মাটি এঁটেল মাটি থাকে, চিপচিপে অবস্থায় থাকে। তুমি যদি এক্সপিরিয়েন্সড হও তাহলে তুমি এরকম বেয়ার রুট করে নেবে, খালি গাছের মাটিটা একটা ট্যাপে কলের নিচে ধরে ট্যাপটা খুলে দেবে, তোমার মাটিটা ভিজে ভিজে গিয়ে সব ধুয়ে বেরিয়ে যাবে। আর তুমি যদি নতুন গাছ কিনে আনো, নতুন বাগানি হও, তাহলে তোমার বেয়ার রুট করার কোনো রকম দরকার নেই। তো এইভাবে নিয়ে সুন্দর করে গাছটা প্রতিস্থাপন করে দেবে। তুমি যদি ছোটো গাছ নার্সারি থেকে কিনে আনো,
তাহলে তার টব নির্বাচন অবশ্যই করে ছোট করবে, 6 ইঞ্চি থেকে শুরু করবে। তারপরে তুমি আস্তে আস্তে সেটা টবের সাইজ বাড়াবে, 6 থেকে 8 যাবে, 8 থেকে 10 যাবে, তোমার গাছের গ্রোথ হিসাবে তুমি তোমার টব চেঞ্জ করবে। কিন্তু ছোট্ট একটা গাছ কিনে এনে তুমি প্রথমেই 8 থেকে 10 ইঞ্চি টবে দেবে না। আমি এখানে 3টে গাছ প্রতিস্থাপন করলাম, যে মাটিটা তোমাদের সাথে দেখালাম সেই মাটিতে 3টে গাছ প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপনের পরে নিয়ম করে তোমরা জল দিয়ে দেবে গাছে খুব সুন্দর করে, আর জল দেওয়ার সাথে সাথে দেখবে কত দ্রুত গাছের গোড়া থেকে টবের নিচ দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে খুব সুন্দরভাবে জলটা ড্রেনেজ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা গাছে সুন্দর করে জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে কি করবে, 1 লিটার তুমি আলাদা করে জল নেবে। জল নিয়ে এর মধ্যে তুমি রুটিং হরমোন নেবে। এই রুটিং হরমোনটা তুমি তোমার হাতের কাছে রাখবে, 20-25 টাকা দাম। এটা কাটিং বসানোর সময় তোমার কাজে লাগবে, আর গাছের রুট জন্য রুট ট্রিটমেন্টে কাজে লাগবে। 3টে গাছের জন্য আমি এখানে 3 গ্রাম মতো রুটিং হরমোন নিয়ে নিলাম। নিয়ে খুব সুন্দর করে এটা গুলে নেবে। রুটিং হরমোনটা খুব সহজে এটা গুলবে না, একটু ভালো করে লাঠি দিয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর করে গুলে নেবে। আর এর সাথে দেবে হচ্ছে তুমি ফাঙ্গিসাইড দেবে, যে কোনো ফাঙ্গিসাইড তুমি 3 গ্রাম মতো দিয়ে দেবে। দিয়ে ভালো করে গুলিয়ে নেবে নিয়ে, আর তোমার হাতের কাছে যদি হিউমিক অ্যাসিড থাকে, নইলে গোলাপ গাছ করার জন্য হিউমিক অ্যাসিড একটা তুমি কিনে নিতে পারো, অনলাইনে পেয়ে যাবে। এটা 3 গ্রাম নিলাম 3টে গাছের জন্য। তো 1 লিটার জলে এই 3টে ইনগ্রিডিয়েন্টস 3টে উপকরণ আমি সুন্দর করে নিয়ে ভালো করে মিশিয়ে, এই যে টবের গাছে যে জল দিলে গাছের গোড়ায়, তো জল দেওয়ার ঠিক 15-20 মিনিট বাদে এই সলিউশনটা তুমি 3টে গাছের জন্য অ্যাপ্লাই করে দেবে। তুমি যদি 1টা গাছ বসাও, 1টা গাছের জন্য অ্যাপ্লাই করে দেবে। তো গোলাপ গাছের এইভাবে সুন্দর করে একটা তুমি মাটি বানিয়ে নিয়ে গাছ প্রতিস্থাপন করো। আর আগামী দিনে আমি আর কি পরিচর্যা করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তুমি গোলাপ গাছ থেকে খুব সুন্দরভাবে ফল পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। টিল দেন বাই, থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।